আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুনলে আরো কষ্ট পাবে, সব কথা শুনতে নেই, না শুনেই আমার সাথে থেকে যাও না, খুব কি ক্ষতি হবে? দীপ্তর কাতর গলা শুনে কষ্ট হলেও শ্রেয়সী পিছু হটল না, বলল, তুমি আমাকে তোমার খুব কাছের বন্ধু হবার প্রস্তাব দিয়েছিলে দীপ্ত, এত কাছের যেখানে হৃদয় খুলে দেয়া যায়, তোমার মনে আছে আমি সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম? তাহলে আজ বন্ধুত্ব ভেঙে দিয়ে যে আমাকে অপমান করতে চাইছো এটা বুঝতে পারছো না? শুনলেই তো তুমি চলে যাবে। আজকের ঘটনাটা শুনতে চাইছি, আগে কি হয়েছে না হয়েছে সেটা তুমি না বলতে চাইলে আমি জিজ্ঞেস করব না, কিন্তু আজ যা ঘটেছে তা সাধারণ ঘটনা নয়। তুমি একটা পাবলিক প্লেসে মারামারি করেছো যেখানে আমি ইনভলভ, তাই আমাকে শুনতে হবে। তুমি নিজে কষ্ট পাচ্ছ, আমি কষ্ট পাচ্ছি, বাবা টেনশনে থাকে সব সময়। তাহলে কথা দাও সব শুনে তুমি চলে যাবে না? এবার শ্রেষ্ঠী রেগে গেল, সে সরে গিয়ে বলল, তুমি না বললে আমি এক্ষুনি চলে যাচ্ছি। শ্রেয়সী দরজা পর্যন্ত যেতে দীপ্ত ভীষণ কাতর গলায় ডাকল, শ্রেয়সী। সে ডাক কি ছিল শ্রেয়সী জানে না, কিন্তু ওর পা থমকে গেল। এতটা আবেগ কারো গলায় থাকতে পারে ওর জন্য? আমি বলবো, ফিরে এসো প্লিজ। শ্রেয়সী এসে দীপ্তর পাশে বসল। আমি তোমার কাঁধে মাথাটা রাখতে পারি শ্রেয়সী, প্লিজ? শ্রেয়সী দীপ্তর মনের ঝোরকে যেন প্রত্যক্ষ করে নিজেই জড়িয়ে ধরল। দীপ্ত ক্ষণকাল নীরবে বসে রইল, নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। শ্রেয়সী ভেতরে ভেতরে খানিকটা শঙ্কিত, কি এমন কথা বলবে ছেলেটা যে বলতে এতটা ভয় পাচ্ছে? মনে মনে নিজেকে শক্ত করে নিল সে। আগে বলে নেই, আজ তুমি যাই শোনো, শোনার পরে সিদ্ধান্ত নেবার আগে একটা কথা শুধু মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি, কতটা জানি না, তবে তুমি আমার পাশে থাকবে না এমন কথা ভাবতেও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর প্লিজ কিছুক্ষণ শুনেই থামিয়ে দিও না, কষ্ট হলেও আমার পুরো কথাটা শুনবে। শ্রেয়সীর ভেতরে আশঙ্কার মেঘ গাঢ় হলো, কিন্তু দীপ্তকে কথা বলার সুযোগ দিল। দীপ্ত ওদের দেখা হওয়া থেকে শুরু করে আজকের সৌম্যর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুব মন দিয়ে শুনল। প্রথম দিকে দীপ্তর ওকে নিয়ে ভাবনা শুনে ভীষণ রাগ হয়েছে, মনে হয়েছে সব ছেড়ে ছুড়ে চলে যায়। আবার পরবর্তীতে দীপ্তর পরবর্তিত অনুভূতি শুনে মনে প্রশান্তি এসেছে, সব শেষে সেই রাগ এখন রয়ে গেছে, তবুও দীপ্তকে সে এড়িয়ে যেতে পারছে না। শ্রেয়সী দীপ্তকে প্রথম দেখায় ভেবেছিল সেলফ অবসেসড, প্রচণ্ড দাম্ভিক আর অহংবোধ সম্পন্ন একজন মানুষ, কিন্তু ওর সাথে মিশতে গিয়ে বুঝেছিল দীপ্ত আসলে সেলফিশের মতো, যার বাইরেটা শক্ত খোলসে আবৃত, ভেতরে ভীষণ নরম আর সংবেদনশীল এক মন আছে, যে আসলে ভালোবাসার কাঙাল, যাকে বিন্দু সম ভালোবাসলে সে ফিরিয়ে দেয় এক সমুদ্র। বিয়ের পরে আস্তে আস্তে উপলব্ধি করেছে দীপ্তর ভেতরে ভঙ্গুর সত্তাকে, যে ভেতরে সেই ভঙ্গদশা লোকাতেই নিজেকে খোলসের আড়ালে ঢেকে রাখতে চায়। আজ সেই ভাবনা আরও পাকাপোক্ত হলো, শ্রেয়সী বুঝতে পারল এই বিষাদে ঘেরা রাজপুত্র সে নিজে কতটা ভালোবাসে। দুজন মানুষের ভালোবাসা একসাথে মিলে তৈরি হয়েছে এক প্রবল চুম্বকীয় বল, যা পরস্পরকে পরস্পরের দিকে টানছে। সেই শক্তিশালী ভালোবাসাকে পায়ে দোলে চলে যাবার মতো বোকামি সে করবে না, তবু এই দোটানা সে চায় না, এমন ভঙ্গুর দীপ্তকেও সে প্রতিনিয়ত ধুকে ধুকে ক্ষয়ে যেতে দেখতে পারবে না। এর অবসান প্রয়োজন, একটা স্থায়ী সমাধান প্রয়োজন, অন্তত সামনের মানুষটার সদিচ্ছা প্রয়োজন, সেজন্য শ্রেয়সীর খানিকটা সময় প্রয়োজন। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আবারও এই প্রশ্ন করল দীপ্ত। শ্রেয়সী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দুই দিন সময় লাগবে ভাবতে, এখনই আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, একটা কথা শুধু জিজ্ঞেস করতে চাই। তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু নিজেকে ভালোবাসো না, নিজের ভালোবাসা শিখতে হবে, সেটা শিখবে কথা দাও, যাতে আমি ভাবতে পারি তোমার এই কথাটা যদি বিয়ের আগে বা তখনই আমাকে বলে দিতে আমার খারাপ লাগতো না। এখন এটার জন্য যতটা খারাপ লাগছে তার চাইতে বেশি খারাপ লেগেছে তোমার কয়দিন পর পর আমাকে উপেক্ষা করাটা। এবার চলো বাসায় যাই। শ্রেয়সীর প্রস্তাবে দীপ্ত উঠে দাঁড়ালো, আজ বলতে পেরে নির্ভার লাগছে। শ্রেয়সীটা ভীষণ চাপা স্বভাবের, ওর মুখ দেখে মনের থই পাওয়া যায় না, তবুও ভাবার জন্য যে সময় নিয়েছে এটাও দীপ্তর জন্য একটা সুযোগ। পরের দুদিন শ্রেয়সী ভাবল, কিছু জায়গায় দৌড়াদৌড়ি করলো, দীপ্তর সাথে খুব একটা কথা বলল না। আজ দীপ্তকে বলল, আমি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। দীপ্ত নিজের উদ্গত ভয়কে চেপে রেখে বলল, বলো। ওর ধারণা শ্রেয়সীকে সে হারিয়ে ফেলবে এই দুই দিনের নির্লিপ্ততায় তাই মনে হয়েছে, কিন্তু মুখ ফুটে সে নিজে তা বলল না,
চূড়ান্ত রায় শুনতে উৎকর্ণ হলো। আমি এখানে থাকবো কি থাকবো না সেটা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কি সিদ্ধান্ত? অবচেতনায় বলে দীপ্ত, আমি তোমাকে একজনের কার্ড দেব এখন, তুমি তার সাথে দেখা করবে। কে? শশী একটা ভিজিটিং কার্ড ওর হাতে দিল। দীপ্ত দেখলো সেটা, নীলুফুর রাহান, মনোরোগ বিশেষজ্ঞ। দীপ্ত দপ করে চলে উঠল। শ্রেয়সী, তোমার ধারণা আমি পাগল হয়ে গেছি? আমার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে? তুমি একজন ম্যাচিওর মানুষ দীপ্ত, তুমি সবটা বোঝো। আমার প্রতি তোমার বিশ্বাস নেই? আছে, কিন্তু আমি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব না। তুমি যাবে কিনা বলো, যদি রাজি হও তাহলে আমি আছি, না রাজি হলে চলে যাব, ব্যাগ গোছানো আছে। যখন মনে হবে তুমি রাজি তখন আমাকে ডেকো, আমি ফিরে আসব। আমি যাব না। আসি তাহলে, ভালো থেকো, নিজের যত্ন নিও। তুমি কথা দিয়েছিলে নিজেকে ভালোবাসবে কিন্তু কথা রাখতে পারলে না। দীপ্ত দেখল শ্রেষী সত্যিই চলে যাচ্ছে বড় ব্যাগ সাথে। ওরও যাবার কথা ছিল সাথে, কিন্তু একবারও জিজ্ঞেস করেনি সে যেতে চায় কিনা। কার্ডটা হাতে নিয়ে সে বসে পড়ল মেঝেতে। বেরিয়ে এসে শ্রেষীর ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। শ্রেষী চায় দীপ্ত অন্তত চেষ্টা করুক, নিজের উপরে নিজের আত্মবিশ্বাস ফিরে আসুক, নিজে নিজে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাওয়া যন্ত্রণা দীপ্তর পিছু ছাড়ুক। সফল হলো না বিফল হলো তা কেবল সৃষ্টিকর্তার হাতে, কিন্তু চেষ্টাটুকু করতে দোষ কোথায়? বাধ্য হয়ে ওকে হার্ডলাইনে যেতে হলো, তবুও ভীষণ কষ্ট হচ্ছে। দুদিন ধরে শ্রেয়সী নেই। দীপ্ত আচশোয়া হয়ে ল্যাপটপ নিয়ে নেটফ্লিক্সের সিরিজ দেখতে বসলো, নেল বাইটিং থ্রিলার সিরিজ। ওর জন্য এটা মাখন টাইপের জিনিস, কিন্তু কিছুতেই মন বসাতে পারলো না। উঠে চা বানিয়ে নিয়ে এসে আবারও বসলো, কিন্তু লাভ হচ্ছে না। শ্রেয়সী ওকে মুড়ি মাখিয়ে দিত চানাচোড়ার বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। সরিষার তেল মেখে নিয়ে বসেও কোনো লাভ হলো না। অবশেষে বিরক্ত হয়ে সেটা সরিয়ে রেখে শুয়ে পড়লো। কেন ভালো লাগছে না সে জানে, এসব একসাথে বসে দেখার পার্টনার পাশে নেই। দীপ্তর মনে হলো এই ঝালমুড়ি, এই চা, রাজ্যের সিরিজ কিংবা মুভি, খেলা, এসবের চাইতে সে বেশি উপভোগ করত শ্রেয়সীর পাশে থাকা। নইলে তার শূন্যতায় নিজের প্রিয় জিনিসগুলোও কেন পানসে বলে মনে হবে? কিন্তু তাই বা কী করে হয়, আগে কত রাত সে মুভি দেখে কাটিয়ে দিয়েছে, কই তখন তো এই অনুভূতি হয়নি? দীপ্তর ভেতর থেকে কেউ বলে উঠল, তখন তুমি এমন করে কাউকে ভালোবাসো উনি। ভালোবাসা? মেয়েটা বড্ড নিষ্ঠুর, পাথর হৃদয়ের, চলেই গেল। যাবার সময় একবারও পেছন ফিরে তাকালো না দীপ্তর দিকে, কখন যেন তন্ডে এসে পড়েছিল। এর মধ্যেই খুব ছাড়ছাড়া একটা অনুভূতি হলো ওর, মনে হলো শ্রেয়সী এসে ওর পাশে বসল, এরপর আলতো স্পর্শ করছে ওর মাথায়। স্পর্শে যেন আপাতত নির্জীব দীপ্ত সতেজ হলো। দীপ্ত প্রাণপণে শ্রেয়সীকে স্পর্শ করতে চাইছে জেগে উঠে, কিন্তু ঘুম ভাঙছে না কেন। মেয়েটা চলে যায় যদি ওকে ঘুমিয়ে থাকতে দেখে, ওর ইচ্ছা শক্তির বলেই কি না কে জানে। ঘুমটা ভেঙে গেল, না কেউ নেই, পুরোটাই তবে স্বপ্ন ছিল। দীপ্তর মনে হলো আগের একবার ঘুমিয়ে যদি স্বপ্নের মধ্যে মেয়েটার স্পর্শ পাওয়া যেত। শ্রেষীর চোখের দৃষ্টি এত প্রখর যে ওর দিকে যখন অন্তর্ভেদী দৃষ্টিতে তাকায় মনে হয় ওর ভেতরটা যেন পড়ে ফেলছে। আসলেও যদি পড়তে পারত তাহলে চলে যেতে পারত না। মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো 3:27। শ্রেষীকে কল দেবার আগে একবার মনে হলো এত রাতে কল দেওয়া কি ঠিক হবে, পরক্ষণে সেই চিন্তা নাকচ করে ডায়াল করলো। ওর স্ত্রী শ্রেয়সী, ওকে কল দেবার জন্য এত ভাবার, সময়ের হিসেব কষার আবার কিসের দরকার? বিয়ে করাবো, যাকে সে ভালোবাসে তার সাথে কথা বলার জন্য স্কেল কম্পাসে মাপার দরকার কি, শুধু প্রয়োজন ইচ্ছার। কল যাবার প্রায় সাথে সাথে শ্রেয়সী কলটা ধরলো। তুমি জেগেছিলে শ্রেয়সী? তুমি কল করেছো কেন সেটা বলো। তুমি আমার অভ্যেস খারাপ করে দিয়েছো শ্রেয়সী, নিজের সাথে সাথে আমার ভালো লাগার জিনিসগুলো সঙ্গে করে নিয়ে গেছো, আমার শান্তি নিয়ে গেছো, কেন করেছো এটা? ওপাশে মুহূর্তের নিরবতা, এরপর শ্রেয়সীর গলা পাওয়া গেল। এখন রাত কয়টা বাজে দীপ্ত? 3:30। রাত 3:30 এসব বলতে কল করেছো? না। তবে যা বলতে চাও বলো, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমার মনে পড়লো তুমি আমার কাছে কবিতা আবৃত্তি শুনতে চেয়েছিলে, সেভাবে শোনানো হয়নি, আজ শুনবে? এই শেষ রাতে আমার কবিতা শোনার কোনো মুড নেই দীপ্ত, রাখছি। না প্লিজ, আমি কবিতাটা শেষ করে রেখে দেব, কেটো না প্লিজ। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ, এলে মনে হয় অন্য রকম জল হাওয়া, প্রকৃতি অন্য ভূগোল, বিষুব রেখারা সব অন্য অর্থ বহ, তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখেছ চুলে, স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল,
তাকালেই মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো। সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকী বিষাদ, ক্লান্ত করুণ মায়ার মতো ছায়া থেকে প্রতীক ছায়ায় এলে মনে হয় তুমি কোনোদিন আসতে পারোনি, চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাটার আবৃত্তি শেষ করে দীপ্ত বলল, তুমি আমার সমস্ত ভুবনে আছো শ্রেয়সী, সেই ভুবনে এখন স্থবিরতা নেমে এসেছে, বলেই কেটে দিল দীপ্ত, চোখ মুছে নিল। বাকি রাত কেটে গেল এপাশ ওপাশ করে। সকালে মহসিন সাহেবের সাথে মিলে রান্না করে কোনো রকমে খেয়ে বেরিয়ে গেল। খেতেও অনীহা হচ্ছে আজকাল। দীপ্তর গলাটা ভীষণ দরাজ, গমগমে গলায় আবৃত্তি শুনতে শুনতে কেমন ঘোল লেগে যাচ্ছিল। বুকের কোথাও একটা কষ্ট দুমড়ে মুচড়ে ফেলছিল ওকে। দীপ্তর কল পেয়ে ভেবেছিল ছেলেটা ডাক্তার দেখাতে রাজি হয়ে গেছে, কিন্তু ওই কথা ধারে পাশেও গেল না, কল ধরাটাই ঠিক হয়নি। কবিতা শোনানোটা আসলে ওর অজুহাত ছিল, শ্রেয়সীর সাথে কথা বলার জন্য এতটা ছুতোর দরকার ছিল, তাই এটা করেছে। আবার কবিতার সাহায্য নিয়ে নিজের ভেতরের আকুতিটুকুও প্রকাশ করেছে। এত সব ছাপিয়ে একটা কথা শ্রেয়সীর মস্তিষ্কে গেঁথে আছে, নিজের সাথে সাথে আমার ভালো লাগার জিনিসগুলো সঙ্গে করে নিয়ে গেছো, আমার শান্তি নিয়ে গেছো। সত্যি কি তাই? নিজের প্রশান্তিটুকুও তো সে রেখে এসেছে ওখানে, দিনগুলো কাটে অপেক্ষা করে। একটা রবীন্দ্রসঙ্গীত মায়ের ঘরে বাজছে, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, কাকতালীয়ভাবে শশীর মনের সাথে মিলে গেল গানটা। রাতে খাবার টেবিলে ভাত নাড়াচাড়া করছিল বলে মা বললেন, কি রে খাচ্ছিস না কেন? আবারও খেতে চেষ্টা করলো কিন্তু খাবার গলা দিয়ে নামছিল না। সে বলল, মা একটু রুমে থেকে আসি, তারপর খাই। তিনি মেয়ের অদ্ভুত কাণ্ড কারখানা দেখেন। শ্রেষ এসে মহসিন সাহেবকে কল দিল, বাবা কেমন আছো তুমি? ভালো, তুই কবে ফিরবি? আমি তো ফিরতেই চাই, বাকিটা তোমার ছেলের উপরে। হ্যাঁ তুই বলেছিস। তোমার ছেলে খেয়েছে বাবা? খাইয়ে দিয়েছিস জোর করে, তুই খেয়েছিস তো, তোর তো অফিস। ঠিক করেছি, ঢাকায় ফিরে কদিন ছোট খালামণির বাসায় থাকবো। শ্রেয়সী এবার এসে খেতে বসলো, শুনেছে সকালে খায়নি দীপ্ত, আজ আবার রাত তিনটার পরে কল এসেছে। শ্রেয়সী ধরল না, আজ প্রশ্রয় দিলেই গড়বড় করবে এই ছেলে, কিন্তু অনবরত বাঁচতে থাকলো। এরপর দেখলো দীপ্ত নাই, বাসার দারোয়ানের কল। কি হলো দেখার জন্য সে কল রিসিভ করতে করতে বারান্দা এলো। এখান থেকে আধো আলোয় মানুষটাকে চিনতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না শ্রেয়সীর। দীপ্ত ঢুকছে বাসায়, শ্রেয়সী আর কিছু না শুনে দীপ্তকে কল দিল, তুমি আমার বাসার সামনে কেন? শ্বশুর বাড়ি আসতে পারি না? শ্বশুর বাড়ি কি দরকার? তুমি এত বাসান কেন শ্রেয়সী? এতটা পথ জানি করে এসেছি, তুমি বাসায় ঢুকতে দিচ্ছ না, কলিং বেল বাজিয়ে বাবা মার ঘুম নষ্ট করতে হবে এখন। শ্রেয়সী দরজা খুলে দিল, দীপ্তে এত দ্রুত ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে ওকে দৃঢ় আলিঙ্গনে বেঁধে নিল। আমি ভালো ছিলাম না শ্রেয়সী, অনেকদিন পর শান্তি পেলাম এই মুহূর্তে। কেন এসছো? তোমাকে ফেরাতে। আমি তো বলেছিলাম আমি ফিরবো। আমি সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু আমি ভয় পাই, আমি চাই তুমি সেই সময়টা আমার পাশে থেকে আমাকে সাহস দাও। এবার শ্রেয়সীও আলিঙ্গনে ফিরিয়ে দিল, মুহূর্তের জন্য সমস্ত দুনিয়া বিস্তৃত হয়েছিল ওদের জন্য। শ্রেয়সীর মনে হলো বাবা মার ঘুম যে কোনো মুহূর্তে ভাঙবে, তাই সরে এসে দীপ্তকে নিয়ে নিজের ঘরে এলো। বহুদিন পর দীপ্ত অকাতরে ঘুমাচ্ছে, খুব ভোরে ওঠা দীপ্ত আজ বেলা 8:30 গড়িয়ে গেলে ওঠেনি। শ্রেয়সী ওর পাশে এসে বসলো, নির্নিমেষ চেয়ে রইল দীপ্তর ঘুমান্ত মুখের দিকে। হাজার বছর ধরে পথ চলে আজ যেন দুদণ্ড শান্তি এসে ভিড়েছে দীপ্ত চোখে মুখে মন মননে। হয়তো কোনো ভালো স্বপ্ন দেখেছে ছেলেটা, এক চিলতে হাসি ঠোঁটের কোণে এসে ঝলমল করছে। শ্রেয়সীর ভীষণ মায়া হলো, এই ঘুমটা ভাঙাতে ইচ্ছে করলো না। এমনিতেই খুব কম ঘুমায় দীপ্ত, আজ বরং আর একটু ঘুমিয়ে নিক। আনমনেই শ্রেয়সী হাত রাখল চুলে, চুলগুলো রুক্ষ আর উস্কো খুস্কো হয়ে আছে, কয়েকদিন চুলে শ্যাম্পু করেনি কে জানে, গতকাল এসেছেও বিধ্বস্ত অবস্থায়। পারফেকশন মেনটেন করা ছেলের সমস্ত অবয়ব জুড়ে যে চাপা যন্ত্রণাটা এতকাল ছিল তা অত্যন্ত জীর্ণরূপে প্রকাশিত হয়েছে। তবু অদ্ভুত এক টান, কি প্রবল উঠা পড়া হয় হৃদয়ে, সেই টান এতটাই পরাক্রমশীল যে এই মুখের দিকে এভাবেই তাকিয়ে যেন সহস্র বছর কাটিয়ে দেওয়া যায়। শ্রেয়সী এই কয়েকদিনে খুব ভেবেছে, ওদের পরিচয় থেকে পরপর ঘটে চলা সমস্ত ইনসিডেন্ট নিয়ে ভেবেছে। ভেবে একটা সিদ্ধান্তে সে আসতে পেরেছে, তা হলো দীপ্তকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। সে ভালোবাসা কবে থেকে হলো সেটা কি নিয়ে ভেবে এই প্রাবল্যটুকু অস্বীকার সে কখনো করবে না।
তবে ওর এতটুকু বিশ্বাস, বিয়ের রাতে যখন প্রথমবার দীপ্তর কাছাকাছি এসেছিল সেদিন সেই চোখ জোড়ায় সে ভালোবাসাই দেখেছিল, এতে ওর ভুল নেই। অবচেতনে সুপ্তে থাকা ভয় হয়তো নিজেকে ঠিকঠাক প্রকাশ করতে দেয়নি নিজের কাছে। গুড মর্নিং শ্রেয়সী, সম্বিত ফিরতে দেখল চোখ মেলেছে দীপ্ত। এখন উঠবে নাকি আরো ঘুমাবে? তুমি এভাবে মাথায় হাত বুলিয়ে দিলে আরো কিছুক্ষণ ঘুমাতে পারি। দীপ্তর মুখে দুষ্টু হাসি, শ্রেয়সী কপট রাগ দেখিয়ে বলল, একদম না, মা খাবার আগলে বসে আছে। মায়ের মেয়ে কি করছিল? বর আগলে বসেছিল, এখন ঢং না করে ওঠো। দীপ্ত উঠে বসল। এরপর শ্রেয়সীর গালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আজ অনেকদিন পরে সূর্য হাসছে, দেখতে পাচ্ছ শ্রেয়সী? শ্রেয়সী ঠিক এভাবেই ভালোবাসা ফিরিয়ে দিয়ে বলল, স্পষ্ট দেখতে পাচ্ছি, মেঘের ছায়া কেটে স্নিগ্ধ ভোর নামছে আমাদের পৃথিবী জুড়ে। উষ্ণ আলিঙ্গনে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের সমস্ত রোদ হৃদয়ে ধারণ করে একটা সুন্দর সকাল শুরু হলো আজ। আজ দীপ্তর শ্রেয়সী যাচ্ছে নীলুফার রায়হানের চেম্বারে, মহসিন সাহেবও সাথে যেতে চেয়েছিলেন কিন্তু দীপ্ত নিষেধ করে দিয়েছে। শ্রেয়সী গাড়িতে বসে বলল, তুমি বাবাকে ওভাবে বললে কেন, কষ্ট পেয়েছেন? এলে আরো কষ্ট পেত শ্রেয়সী, ওখানে আমাকে এমন কিছু বলতে হবে যা বাবার জন্য এই বয়সে এসে শোনাটা ঠিক হবে না। আবার একই কষ্টের মধ্য দিয়ে তাকে আমি যেতে দিব না। আমি ছোট ছিলাম, আমার কষ্টগুলো বাবা সামলে নিয়েছে, কিন্তু বাবাকেও তো ভয়ঙ্কর মানসিক চাপের মাঝখান দিয়ে যেতে হয়েছে, লড়াই করে বাঁচতে হয়েছে। পুরনো ক্ষত নতুন করে তাজা না হোক। শ্রেয়সী দীপ্তর দিকে আরেকবার তাকালো ভালো করে। ওর ভেতরের সংবেদনশীল মনের সন্ধান সে আগেই পেয়েছিল, আজ আরেকবার পেল। গত কিছুদিন সেই সংবেদনশীলতাটুকুই ঢাকা পড়েছিল ভয় নামক এক কালো ছায়ার আড়ালে। শ্রেয়সী চায় সেই কালো ছায়াটুকু সে বাক্সবন্দি করে ফেলে আসবে সহস্র আলোকবর্ষ দূরের কোনো এক কাল কোঠরেতে, যেখান থেকে তার দীপ্ত জীবনে ফিরে আসার পথ খুঁজে পাবে না। চেম্বারে ঢোকার আগে যখন ওদের ডাক পড়ল, দীপ্ত শক্ত করে শ্রেয়সীর হাতটা ধরল, যেন নির্ভরতা খুঁজতে চাইল। শ্রেয়সী আলতো করে ভরসার স্পর্শ দিয়ে আগলে ভেতরে গেল। নীলুফা রায়হান হেসে ওদের অভিবাদন জানালেন, ভদ্রমহিলার চোখে মুখে ব্যক্তিত্বের ছাপ, স্পষ্ট সেরে হেসে বললেন, কেমন আছো প্রেয়সী? শ্রেয়সী মামার বন্ধুর বোন হচ্ছেন নীলুফার রহমান, তার মাধ্যমে ওনাকে পাওয়া। বাড়িতে যাবার আগে শ্রেয়সী ওনার সাথে দেখা করে গেছে, তখনই প্রথম সামনাসামনি কথা, তবে তার আন্তরিকতা দেখলে মনে হয় বহুদিনের চেনা মানুষ। ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। দীপ্ত, তোমাকে তুমি না বলে মাইন্ড করবে? মাথা নেড়ে না বোঝালো দীপ্ত। শ্রেয়সী ভেতরে ঢোকার আগে পরিচয় সূত্রকে দিয়েছিল, আগে জানাও আমরা চা খেতে গল্প করি। নিজেই ফ্লাস্ক থেকে চা ঢেলে ওদের দিকে বাড়িয়ে দিলেন তিনি, নিজেও নিলেন এক কাপ। তুমি কেমন আছো দীপ্ত? দীপ্ত কিছুটা নার্ভাস ভঙ্গিতে বলল, ভালো আছি। নীলুফা রহমান মৃদু হাসলেন, তার হাসি প্রতিষেধকের মতো কাজ করলো খানিকটা। আমরা খুব স্বাভাবিক আলাপ পরিচয় করব দীপ্ত, নাথিং আনইউজুয়াল। তোমারে দুটো কথা শুনব, এই যা, বি নর্মাল, ওকে? মাথা নেড়ে সম্মতি দিল দীপ্ত, ওর হাত দুটো শ্রেয়সীর ডান হাত আবারও চেপে ধরল। শুনেছি তুমি খুব মুভি সিরিজ দেখো, তোমার কয়টা প্রিয় মুভির নাম বলো তো। দীপ্ত খানিকটা ভেবাচেকা খেয়ে গেল, সব মুভির নাম যেন ভুলে গেছে, তবুও যে কয়টা ইনস্ট্যান্ট মনে পড়ল তাই বলার চেষ্টা করল, ফরেস্ট গাম্প, 12 অ্যাংরি ম্যান, লাইফ ইজ বিউটিফুল। এরকম কিছু প্রশ্ন করে দীপ্তকে সহজ করে নিলেন, এরপর বললেন, তোমার ছোটবেলার গল্পটা আমাকে বলবে? দীপ্ত একবার শ্রেয়সীর দিকে তাকালো সোজা চোখের দীকে, সেই চোখে নতুন করে অনেক আশা বসতি গেড়েছে। মনে মনে যাই থাকুক, সে ওই চোখে তাকিয়ে এরপর নীলুফার রহমানের দিকে তাকিয়ে সম্মতি জানালো, বলতে শুরু করলো যতটা ওর মনে আছে। শ্রেয়সী চেয়ে রইল দীপ্তর মুখের দিকে, সেখানে ক্ষণে ক্ষণে অভিব্যক্তি বদল হচ্ছে, কখনো সেখানে প্রগাঢ় বিষাদের ছাপ, কখনো নিদারুণ যন্ত্রণা, কখনো ভয়, কখনো স্বপ্নভঙ্গের ব্যথা। মা থেকেও হারিয়ে যাওয়া সমস্ত কষ্টগুলো যেন ওর চোখে মুখে লেখা আছে। অনেক কথা শ্রেয়সী আজ প্রথম শুনল, শুনে শিউরে উঠল কখনো কখনো, ফুটফুটে এক শিশুকে কি নিদারুণ কঠোরতা সহ্য করতে হয়েছিল, সমাজের কাছ থেকে, বন্ধুবেশী লোকের কাছ থেকে, এমনকি জন্মদাত্রীর কাছ থেকে, এমন পরিস্থিতি যেন কারো শত্রুরও না হয়, মনে মনে বলল শ্রেয়সী।
সমস্ত সময় সে দীপ্তকে ভরসা দিয়ে গেল বিশ্বস্ত সহধর্মিনী হয়ে। নীলুফার রায়হান দীপ্তের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে ওর আগের মেডিকেল রিপোর্টগুলো রেখে এক সপ্তাহ পরে আবার আসতে বলেছিলেন। আজ অর্থাৎ একদিন আগে শ্রেষি একাই এসেছে তার বাসায়। মামার কাছ থেকে একটা সুবিধা সে নিয়েছে, তাছাড়া তিনিও রাজি হয়ে গেছেন চেম্বারের উপর তলাতেই তিনি থাকেন। শ্রেষির মনে হয়েছে পরিস্থিতি কতটা কেমন তা সে নিজে আগে শুনবে, তাহলে আগামীকাল যখন দীপ্তর সাথে আসবে তখন নিজেকে প্রস্তুত রাখতে পারবে। তিনি আজও আন্তরিক ভঙ্গিতে হেসে স্বাভাবিক কুশল বিনিময় শেষ করে দীপ্তর ফাইল বের করে বললেন, আমরা শারীরিক সুস্থতা বা অসুস্থতা নিয়ে যতটা ভাবি, মানসিক অবসাদ বা মানসিক অসুস্থতা নিয়ে ততটা ভাবি না, তবে এটাও কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ। শ্রেষী প্রশ্ন করল, আন্টি ওর সমস্যাটা? শ্রেয়সীকে থামিয়ে দিয়ে নীলুফার রায়হান বললেন, আমি একটু ব্যাখ্যা করে বলছি দীপ্তর বিষয়টা। একজন শিশুর মানসিক বিকাশ কিন্তু শুরু হয় আর্লি চাইল্ডহুড থেকে। শিশুদের ক্ষেত্রে সবসময় একটা সুন্দর ফ্যামিলি এনভায়রনমেন্ট কিন্তু মেজর প্রায়োরিটি। তাদের শৈশব যত সুন্দর এবং আনন্দময় করা যায় তার মানসিক গঠন তত ভালো মতো তৈরি হয়। আবার একটা অসুস্থ পরিবারের শিশুর জন্য ততটা হার্মফুল হয়। আমি তোমাকে খুব সহজ করেই বিষয়টা তোমার বোঝার সুবিধার্থেই বলছি, মেডিকেল টার্মগুলো খুব কম ব্যবহার করার চেষ্টা করছি। মা বাবা পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে সহিংসতা, ঝগড়া, মারামারি, মাদকাসক্তি শিশুর মনের প্রভাব ফেলে। প্রিয়জনের মৃত্যু, বাবা মার মধ্যে বিচ্ছেদ অথবা অন্য কোনো কারণে শৈশবে তাদের সঙ্গ বঞ্চিত হওয়া শিশুদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজোড়া দৃষ্টি তার দিকে নিবদ্ধ তিনি ব্যাখ্যা করতে শুরু করলেন, দীপ্তর তখন যে বয়স সে স্বাভাবিকভাবে বাবা মা দুজনের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাদের সে ভালোবাসত, ভরসা করত, কিন্তু চোখের সামনে তার বাবা মায়ের অসুস্থ দাম্পত্য সম্পর্ক একেবারে প্রথমবার একটা ধাক্কা দিল। এরপর যখন দেখল যাকে সে পরম নির্ভরতা আগলে ধরতে চাইল সেই মা তার গায়ে হাত তুলল কোনো অপরাধ না করা সত্ত্বেও, তখন ওর ভেতরের সংবেদনশীলতা সেহনাদ্র হয়ে মনে হয় ও অবচেতনে এই ধরনের হতাশা বাসা বাঁধে। ক্ষুধায় কাতর দীপ্ত যখন কেঁদেও খাবার পায় না, মায়ের কাছ থেকে বরং নির্লিপ্ত আচরণ বা তার প্রতি বিরক্তি দেখে, ওর গঠিত হতে থাকা মেন্টাল সেট কলাম্প করতে থাকে। তবুও যখন রাতে ঘুমের সময় মায়ের স্নেহ মাথায় কখনো হাত পেত, ওটাও ওর সাবকনশাস মাইন্ড সর্বপ্রথম দিতে পেতে চাইত। কিন্তু যখন দেখল ওর মা ওর কাছে আসে না, তখনই এই অবহেলাটা উপেক্ষা থেকে ওর ভেতরে একটা অপরাধবোধ তৈরি হয়। ওর মনে হতে থাকে নিশ্চয় কোনো ভুল করেছে, তাই ওর প্রিয় মানুষগুলো ওকে ছেড়ে গেছে। একটা দীর্ঘ গবেষণায় দেখা গেছে চাইল্ডহুড ট্রমা বা কোনো বয়সের ক্ষেত্রেও হতে পারে। কখনো কখনো পেশেন্ট নিজেই অপরাধী ভাবে, তবে পরিবারের সাপোর্ট তা কাটিয়ে উঠতে বেশিরভাগ ক্ষেত্রে। দীপ্ত তার বাবার সাপোর্ট যেটা কাটিয়ে উঠতে পারত হয়তো, কিন্তু ওর ক্ষেত্রে সেটা হয়নি, কারণ সে সোশ্যাল বুলিংয়ের শিকার হয়েছিল চরমভাবে। বলার সময়টায় তিনি শ্রেয়সীর অভিব্যক্তি খেয়াল করছিলেন। যাদের সে বন্ধু ভাবত তাদের কাছ থেকে তিরস্কার পেয়ে, আত্মীয় এবং ক্লাসমেটদের অভিভাবকদের কাছ থেকে যে আচরণ সে পেয়েছে সেটা ওর মেন্টাল স্টেবিলিটিকে রিকভার করতে দেয়নি। ওর ভেতরে যে সমস্ত গিল্টি ফিলিংস ছিল সেগুলো ওর বিশ্বাসে পরিণত হয়েছে। নিজেকে মনে হয়েছে অবাঞ্ছিত একজন। প্রচণ্ড হীনমনতায় সে ভুগতে শুরু করে। নিজেকে লুকিয়ে ফেলার প্রবল ইচ্ছা থেকে স্বেচ্ছায় ঘরবন্দি হয়ে যায়। দীপ্তর বাবাকে একটা ধন্যবাদ দিতে হয়, সে নিজের ছেলের এই মানসিক সমস্যা নিয়ে তখন কনসার্ন হয়েছেন। অনেক অভিভাবক এসব মুহূর্তে লুকিয়ে রাখতে চান সমস্যা। অনেক ক্ষেত্রে শিশুর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও তৈরি হয়। ওর ক্ষেত্রে সেই দিকেই যাচ্ছিল, তবে তখন তিনি স্পেশালিস্ট ট্রিটমেন্ট নিয়েছেন বলে
দীপ তোর আপাতভাবে সমস্যাটা কাটিয়ে উঠেছে, কিন্তু ওর সর্বচেতন মন সেটা ধারণ করতে রেখে দিয়েছিল। এবার শ্রেয়সী কথা বলল, সেই সময় তো ওর কাউন্সিলিং হয়েছিল, ও ঠিকও হয়ে গিয়েছিল, তবে এখন আবার ওই বিষয়টা। নীলুফা রায়হানের মুখে এবার একটা বিষণ্ন হাসি খেলে গেল। তিনি একটা জার্নালে চোখ রেখে বললেন, বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ আর কমপ্লেক্স। শৈশবের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অভিজ্ঞতার মুখোমুখি হওয়ায় শিশুরা ভবিষ্যতে নানা ধরনের মানসিক সমস্যায় ভুগতে পারে। বড় কোনো দুর্ঘটনা, বিপর্যস্ত বা আঘাতের শিকারে শিশু পরবর্তী সময়ে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারেও আক্রান্ত হতে পারে, যেটাকে আমরা সংক্ষিপ্তে PTSD বলতে থাকি। এই রোগের ভয়ঙ্কর অভিজ্ঞতার দুঃসহ স্মৃতি বারবার ফিরে ফিরে আসে এবং আক্রান্ত ব্যক্তি প্রতিবারই এরকম ভয়, আতঙ্ক, বেদনা অনুভব করে। শৈশবের ক্ষত ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে সমস্যা তৈরি করে। আমি বরং ওর আচরণ নিয়ে পর্যক্রম করে বলি। নীলুফা রায়হান একটু থেমে আবারও বলতে লাগলেন, দীপ্তর মধ্যে নিজেকে নিয়ে এক ধরনের কমপ্লিসিটি তৈরি হয়েছে, যা ওর সাবকনশন মাইন্ডেও ছিল। ও যে একটা গিল্ট ফিলিংয়ে ওর মনে হতো ওর জন্যই ওর মা হয়তো ওকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, তাই দীপ্ত নিজের চারপাশে একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে। ওর মনে হতো নিশ্চয়ই কোনো দোষ আছে, সেই দোষেই সে অন্য কাউকে দেখতে দিবে না। ওর মনে হতো যদি ওর ভেতরে গভীর দুর্বলতা আজ অন্য কেউ পায়, তবে তারা আবার তাকে নিয়ে উপহাস করবে, বিদ্রুপ করবে। যা পেয়েছে তখনকারের মানুষ থেকে সেই সুযোগ সে কাউকে দেবে না। অত্যন্ত সাবধানী আর সতর্ক হয়ে গেলে আবেগ প্রকাশের ক্ষেত্রে, নিজেকে গড়ে তুলতে চাইল অত্যন্ত দৃঢ়চেতনা একজন মানুষ হিসাবে। ও যে একটা ট্যাবু আমরা সেটা করেই দেই। পুরুষ মানুষ আবেগী কেন হবে, কেন কাঁদবে, তাহলে তার পুরুষত্ব কোথায়? এই অযৌক্তিক আর বিদঘুটে লজিক আদতে মানুষকে সর্বনাশ করে। তারা মরে গেলেও ভাবে কেন দুর্বল হবে, কিন্তু কাঁদলে বিশ্বস্ত কারো সামনে নিজেকে মেলে দিলে অনেক কিছুই খুব সহজ হয়ে যেত। আবেগের প্রকাশ না ঘটালে ভেতরে ভেতরে ডিপ্রেসড কারো হয়, ট্রমাটাইজ করে ফেলে আরো। আমাকে বলো তো আবেগের কি লিঙ্গভেদ আছে? মানুষ যেহেতু সবার মধ্যে আবেগ অনুভূতি আছে, কেউ বা রোবট নয়, তাই না? শেষের দিকে নীলুফা রায়হান কিঞ্চিত উত্তেজিত হয়ে পড়েছিলেন, মুহূর্তে সামলে নিলেন। শ্রেষীর মনে হলো সত্যি তো, কেন মানুষ এমন একটা ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচবে? গলা খাকারে দিয়ে আবারও বলতে শুরু করলেন নীলুফার রায়হান, সরি, তত্ত্ব কথা বলে ফেললাম। যা বলেছি, দীপ্তর মধ্যে যে হীনমন্যতা গেড়ে বসেছিল তা ঢাকতে সে বদলে যেতে লাগলো। এক সময় এই বদলটাই সে বিশ্বাস করে ফেললো। সব কিছুতে ওকে পারফেক্ট হতে হবে এমন একটা ভাবনা ওর মধ্যে তৈরি হয়েছিল। হার মানবে না মনস্কতা তৈরি করলো, সেলফ অবসেস তৈরি হলো। তবে এই পরিবর্তনগুলো কিন্তু কেবল কনসাল মাইন্ডের ক্ষেত্রেই হলো, অবেচেতনের কিন্তু সেই দুঃসহ কৈশোরের বয়স বয়ে গেল, ওর ঘুম হয় না। সেটাকে কাটানোর জন্য নানা কাজে ব্যস্ত হয়ে গেলে রাতের বেলায় মুভি দেখা, খেলা দেখা, এমনকি পড়াশোনায় সমস্ত কিছু। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এরকম যারা রাতে জাগে তারা ঘুম থেকে দেরিতে ওঠে, কারণ সবার ঘুমের জন্য একটা মিনিমাম সময় নির্ধারণ করা আছে। ওর ঘুম খুবই কম, এমনকি সে ঘুমাতেও ভয় পায়, নাইটমেয়ারের ভয়, যা দীপ্ত এখনও কাটিয়ে উঠতে পারেনি, কিন্তু তা প্রকাশও করেনি কারোর কাছে। বরং এসব অজুহাত তা ঢেকে রেখেছে, নিজেকে পারফেক্ট দেখাবার চেষ্টা। তবে সে শিমুলের মতো খুব ভালো বন্ধু পাওয়ায় ওকে সে অত্যন্ত ভরসার একটা জায়গা দিয়েছে, সেটাও খুব সহজ হয়নি। কিন্তু একবার বেড়াতে গিয়ে সাঁতার না জানায় দীপ্ত পানিতে ডুবে যাচ্ছিল, তখন শিমুল ওকে পানি থেকে উদ্ধার করেছিল, তখন থেকে ভরসার জায়গাটা তৈরি হয়েছিল। ইন্টারমিডিয়েট পড়ার সময় ভাগ্যক্রমে একই সাথে একই ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছিল, তাই এই বন্ধুত্বটাও রক্ষা করেছে। বাবার পরে শিমুলকে দীপ্ত সর্বোচ্চ ভরসা করে এসেছে। এক্ষেত্রে দীপ্তর একান্ত ভেতরকারের কথা বলতে পারলেও কোনো বিষয় মনে দ্বিধা সৃষ্টি হলেও তার কাছেই ছুটে যায়। এই ধরনের কমপ্লেক্সিটিতে
ভোগা মানুষেরা সম্পর্কের প্রতি নিরাপত্তাহীনতায় ভুগে থাকে নির্দিষ্ট সম্পর্কের ক্ষেত্রে। ওর বাবার কষ্টটা সে নিজের চোখে দেখেছে, তাই দাম্পত্য সম্পর্কের প্রতি দীপ্তর প্রবল ভয় আছে ভেতরে ভেতরে। সহজে কাউকে বিশ্বাস করে ফেলার ভয় আছে বলে কখনো রিলেশনশিপে যায়নি, বিয়েও করতে চায়নি। এরপর তোমার সাথে পরিচয় হয়, তুমি ওকে প্রত্যাখ্যান করেছিলে বিয়ের জন্য। এখানে এসে ওর কনসার্ন আর সাবকনসার্ন মাইন্ডের একটা দ্বন্দ্ব শুরু হয়, ভেতরে ভয় অথচ বাইরের হার না মানা মানসিকতা দুয়ে মিলে সে স্বাভাবিক বোধ গুলিয়ে ফেলে। দুই মনের টালমাটাল অবস্থায় সে প্রলুব্ধ হয়ে সিদ্ধান্ত নেয়, তোমাকে সে পরাজিত করেই ছাড়বে। এবার সেটা কিভাবে, একমাত্র উপায় তোমাকে সেই একই প্রত্যাখ্যান ফেরত দেয়া। কিন্তু তুমি তো শুধু শুধু ওকে বিয়ে করার প্রস্তাব দেবে না, তাই প্রয়োজন হয় ছলের। এই পর্যায়ে শ্রেষীর মুখে ম্লান একটা ছায়া পড়লো যেন। সে মেনে নিয়েছে সবটা, তবুও কোথাও যেন একটা সূক্ষ্ম কষ্ট হলো। কিন্তু দীপ তো আর যাই হোক ধূর্ত নয়, তবে ভেতরে একটা ভীষণ সংবেদনশীল হৃদয় আছে, তাই মাঠে নেমে পড়ার পরে পুরো অপরাধবোধ ফিরে আসে। আগের বারের অপরাধে ভুল হলো এবার তো সত্যি, আগেই বলেছিল এই ক্রমিক ক্রমা যারা ভোগে তাদের একটা কমন সিমটমই হলো তীব্র অপরাধবোধ। এটা ওকে কষ্ট দিচ্ছিল, সিদ্ধান্ত নিল তোমাকে খুলে বলবে, সে অপরাধবোধ থেকে পরিত্রাণ নেবে। কিন্তু সেই সুযোগ আর হলো না, বিয়ে হয়ে গেল তোমাদের। ভয় থাকলেও তোমাকে সে কষ্ট দিতে পারবে না, কারণ সে তোমাকে ভালোবেসে ফেলেছেন। তাই সম্পর্কটার সুযোগ দিতে চাইল দীপ্ত তোমার প্রতি। করা কৃতকর্ম লুকিয়ে রেখে লুকিয়ে রাখার সব চাইতে বড় কারণ হলো তুমি ছিলে প্রথম কারণ। এই একটা কথাই জানতে পারলে তুমি ভীষণ কষ্ট পাবে। দ্বিতীয়ত ওর ভয় হতো, এটা জানলেই তুমি ওর কাছ থেকে চলে যাবে, ওকে ঘৃণা করবে। মায়ের কাছ থেকে একবার যা পেয়েছে তা সে কোনোভাবেই তোমার কাছ থেকে পেতে চায়নি। শ্রেষীর চোখের কোণে অশ্রুবিন্দু জমছে, কিন্তু সে ভেঙে পড়তে চায় না, পুরো কথা শুনতে চায়, তাই আবারও কথায় মনোযোগ দিল। তোমার উপরে ধীরে ধীরে সে ভরসা করতে শুরু করলো। অল্পতে রেগে ওঠা দীপ্ত ধীরে ধীরে বদলে যেতে লাগলো, ভেতরের ভয়টাও কেটে যাচ্ছিল। কিন্তু এখানে এসে আবারও সমস্যা হয়ে গেল, ওর মা আবারও দৃশ্যপটে ফিরে এলো, তুর্য এলো, এর সদ্য প্রলেপ লেপা ক্ষত আবার নতুন করে ঘা জখম হলো। সম্পর্কের প্রতি যে নিরাপত্তাহীনতায় ভোগা বিশ্বাসহীনতা তা আবার ফিরে আসতে লাগলো। আগেই বলেছি চাইল্ডহুড ট্রমা অনেক সময় ঘটনার পুনরাবৃত্তি আবাস পেলে নতুন করে ট্রিগার করে, এগুলোর ক্ষেত্রে তাই হলো। তীব্র ভয় সাথে ওর তোমার সাথে শুরুর দিকে ইন্ডেন্সি অপরাধবোধ আছেই তো, দুটো মিলে আবারও সে কলাপস করল। শ্রেষীর মুখে উদ্বেগের ছাপ পড়ল, তিনি বললেন PTADC-তে যে আক্রান্ত অনেক সামাজিক সমস্যা এড়িয়ে একাকী হয়ে পড়ে, আবার অনেক নির্দিষ্ট কারোর প্রতি স্বাভাবিক ও মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়, নিজের আবেগ অনুভূতি যথাযথ প্রকাশ করতে না পেরে অথবা অতি আবেগী আচরণ ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ায়, মানসিক চাপে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায়। দীপ্তর ক্ষেত্রে কিন্তু এসব সিমটম পুরো মাত্রায় আছে। কিন্তু আন্টি, আশেপাশে তো কত সুস্থ দাম্পত্য সম্পর্ক, এসব থেকেও কেন প্রভাবিত হয় না? শুধু ভঙ্গনটুকু নিয়েই কেন এত অস্থিরতা? শ্রেষীর প্রশ্নে তিনি মৃদু হাসলেন। যখন কারো মনে হয় নেতিবাচক কোনো ধারণা বদ্ধমূল হয়ে যায়, তখন তার বিচারবুদ্ধি কাজ করে না, বিশেষ করে এমন কমপ্লেক্স মানসিকতায়। সে যা দেখতে চায় তার তা চোখে পড়ে, অন্য কিছু তার চোখ এড়িয়ে যায়। যা ভালো জিনিস আসলে বাইরেই ভালো, কিন্তু ভেতরে অন্তঃসার শূন্য। তুমি স্বাভাবিক আচরণের সাথে ওসব মেলাতে পারবে না। এর সমাধান, তুমি কাল দীপ্তকে নিয়ে এসো, আমি ওর সাথে আরো একবার কথা বলবো। শ্রেষী বেরিয়ে গেল। নীলুফার রায়হান তাকিয়ে রইলেন মেয়েটা যাওয়ার দিকে। তার ফোনটা বাজছে, নায়লা কল করেছে। এই মেয়েটার একসময় চিকিৎসা করেছিলেন তিনি, বড্ড মায়া পড়ে গিয়েছিল তার। কেমন আছো নায়লা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। রিশাদের কি খবর? আজকাল পত্রিকায় প্রায় ওর ইন্টারভিউ বেরোয়। ওর ব্যস্ততা শেষ আছে নাকি? এই তো সেদিন আউটডোর শুটিং থেকে ফিরল, এবার ধরেছে আমাদের নিয়ে একটা ফ্যামিলি ট্যুরে যাবে।
তোমার পুস্তকটা কেমন আছে? হাঁটার চেষ্টা করে এখন, বড্ড দুরন্ত হবে, তেমনই লক্ষণ। ওর বাবার মতো বাউন্ডুলে না হলেই হয়। বাবার মতো বাউন্ডুলে হলে বুঝি তোমার আপত্তি আছে নায়লা? নায়লার গলায় রিনরিনে হাসি, তাতে অত্যন্ত সুখী সুখী আবেশ মিশে আছে। নীলুফার রায়হানের ভীষণ ভালো লাগে। গত 3 মাস ধরে দীপ্তর কাউন্সিলিং চলছিল, আজ শেষ সেশন হবে। শ্রেষী ওকে প্রেসক্রাইব প্ল্যান ধরে ধরে ওষুধ দিয়েছে, এক্সারসাইজ করিয়েছে, মেডিটেশন করিয়েছে, রাতে যেন পর্যাপ্ত ঘুম হয় সেজন্য সাজেশন অনুযায়ী সমস্ত প্রক্রিয়ায় সবসময় সতর্ক নজর রেখেছে। দীপ্তরও ইচ্ছাশক্তি ছিল প্রবল, ধীরে ধীরে নিজের উপরে আত্মবিশ্বাস ফিরে আসছে। ভেতরের ভয় একেবারে না কাটলেও এই ভয়ের সাথে মুখোমুখি মোকাবেলা করার মতো দৃঢ়তা তৈরি হয়েছে। রুটিন ধরে চলতে গিয়ে দীপ্ত যখন হাঁফিয়ে উঠত, তখন শ্রেয়সী আর মহসিন সাহেব তা কাটিয়ে দেবার যথাসাধ্য চেষ্টা করেছেন। বিনা নোটিশে উৎসব মুখর হয়ে উঠত বাড়িটা। শ্রেয়সীর বাবা মাও কখনো কখনো আমন্ত্রিত হতেন। শ্রেয়সী আর দীপ্তর মাঝে যে দূরত্ব এসেছিল তা কেটে গিয়ে দুজন আরও অনেক কাছাকাছি এসেছে। এবার সম্পর্কের দায়িত্বের পাশাপাশি নির্ভরতা এসেছে, বিশ্বাস দৃঢ় হয়েছে, ভালোবাসা হুহুক করে বেড়েছে আর সম্পর্কের ভিত মজবুত হয়েছে। শেকড় গেড়ে বসেছে ওরা একে অন্যের হৃদয়ে, শেকড়ের ভিত এবার শক্ত মাটিতে। কখনো দীপ্ত দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে শ্রেয়সীকে বেঁধে নিয়েছে মায়াময় আলিঙ্গনে। সেই আলিঙ্গনে মাখা ছিল অতলন্ত ভরসা। দীপ্ত সেই ভরসায় ডুবে এখন বিশ্বাস করে শ্রেয়সী কখনো ওকে ছেড়ে যাবে না, তেমন পরিস্থিতি তৈরি হবার সুযোগ সে দেবে না। শিমুলও সাথে ছিল সব সময়ের মতো। আরমান ভাইয়ের স্কুলে যেত ওরা প্রায়। এখানে এসে দীপ্ত একদিন দেখলো একটা শিশুর মা মারা গেছে কিছুদিন আগে, বাবা আর একটা বিয়ে করে কোথায় চলে গেছে অনেক আগে। এতটুকু একটা শিশু অথচ একেবারে একা, মাথায় হাত রাখার জন্য কেউ নেই, স্নেহ ছায়া নেই, তবুও কিভাবে যেন এই একলা পৃথিবীতে 11 বছরের শিশুটা কেমন মানিয়ে নিয়েছে। দীপ্ত ওর সাথে অনেকক্ষণ কথা বলেছে, ফেরার সময় গুম হয়ে বসেছিল। শ্রেষে দীপ্তর হাত ধরে বলেছে, দীপ্ত, পৃথিবীটা কারো কারোর জন্য ভীষণ নিষ্ঠুর একটা জায়গা। অনেক প্রতিকূলতা প্রতিবন্ধতা তাদের সামনে এসে দাঁড়ায়, তাতে কি জীবন থমকে যায়? যাওয়া উচিত, তারপরেও তো মানুষ বেঁচে থাকে। যতক্ষণ তার আয়ু, যতক্ষণ আল্লাহ নির্ধারণ করে রেখেছে ততদিন তারা বাঁচে। আয়ু যেহেতু আছে, তার মানে পৃথিবীকেও তাদের কত কিছু দেবার বাকি আছে, এই সুযোগটা কাজে লাগানো উচিত না? প্রতিবন্ধকতা সরিয়ে বন্ধুর পথকে মসৃণ করে অভীষ্ট গন্তব্যে এগিয়ে চলাই তো জীবন। তোমার চেয়ে আরো খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ওই বাচ্চা ছেলেটা, তবুও তো সে হাসতে পারছে, তুমি কেন পারবে না? তোমার সাথে আমরা সবাই আছি, সব সময় থাকবো। কথাগুলো এবং আশ্রমের ওই ছেলেটা দীপ্তকে নতুন করে ভাবতে শিখিয়েছে। দুঃখ কষ্টকে সাথে নিয়েও তাকে প্রশ্রয় না দেবার মনোবল তৈরি হয়েছে। আশ্চর্য এমন কথা, সে আগেও বহুবার শুনেছে কিন্তু কখনো উপলব্ধি করেনি, এখন পারছে, কারণ এখন ওর অন্য দৃষ্টি খুলে গেছে। উপলব্ধি করেছে কারণ সে উপলব্ধি করতে চাইছে, আগে এভাবে চায়নি সে কোনোদিন। বাবার পাশাপাশি শ্রেয়সী ওর জীবনে সঞ্জীবনী সুধা হয়ে এসেছে। ওর মনের একটা প্রগাঢ় অন্ধকার কোণে সে আলো ফেলেছে। ফ্লোরেন্স নাইটিংগেল যেমন আলো হাতে ঘুরে ঘুরে আর্তমানবের সেবা করত, ওর জীবনে আলো নিয়ে এসেছে শ্রেয়সী। হঠাৎ করে সেই মহিষী নারীর সাথে শ্রেয়সীকে তুলনা করতে ভালো লাগছে। ওর জীবনে তো এই মেয়ে লেডি উইথ দ্য ল্যাম্প, বাবা তো বাবাই, ওর নিজের বেঁচে থাকার প্রেরণা উৎস। নীলুফার রায়হান তার সহজাত হাসিতে দীপ্তকে জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো দীপ্ত? খুব ভালো আন্টি, এত নির্ভার কখনো মনে হয়নি। শুনে ভীষণ খুশি হলাম তোমাকে দেখেও। কাউন্সিলিং এর পাশাপাশি পরিবারের সাপোর্ট অত্যন্ত জরুরি, তুমি সেটা দারুণ ভাবে পেয়েছো। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। তোমার মধ্যে সেটা প্রবল ভাবে ছিল, তুমি নিজেও ভীষণ সাহসী দীপ্ত, পরিস্থিতিকে স্পিডের সাথে অ্যাকসেপ্ট করেছো, তাই এখন উত্তরণ ঘটেছে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না, শ্রেষীর কথায় নীলুফার রায়হান বললেন, এটা আমার ডিউটি, তবে ব্যক্তিগতভাবে তোমাদের আমার ভীষণ ভালো লেগেছে। আরেকটা কথা, আরো 3 মাস রুটিনগুলো ফলো করো, আরেকবার আমার সাথে দেখা করো, গুড লাক। শুভকামনার সাথে নিয়ে ওরা যখন বেরিয়ে এলো তখন আকাশ জুড়ে মেঘ করেছে। শ্রেষীর খুব ইচ্ছে করছে আজ বৃষ্টিতে ভিজতে, আজ দীপ্ত আপত্তি করল না। হুট খোলা রিক্সায় প্রিয়জনের পাশে বসে বৃষ্টিতে ভিজতে খারাপ লাগার প্রশ্নই আসেন। রিক্সা এগিয়ে চলছে, ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা চলছে। শ্রেষীর কাছে চুড়ি দেখলো তাকিয়ে, দীপ্ত যেন ওর মন পড়তে পারলো। নেমে গিয়ে চুড়ি হাতে নিয়ে ফিরে এসে রিক্সায় বসে শ্রেষীর দিকে বাড়িয়ে দিল।
শ্রেয়সী নিল না, বরং হাত বাড়িয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। দীপ্ত হাত ভর্তি করে কাঁচের চুড়িগুলো শ্রেয়সীর হাতে পরম মায়ায় পরিয়ে দিল। চুড়ি পরা হাত দুটো শ্রেয়সী দীপ্ত চোখের সামনে তুলে নাড়ছিল। রিনরিনের শব্দ যেন দীপ্তকে বলছিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। চুরির শব্দের সাথে সাথে আকাশ ভেঙে নামল বৃষ্টি। মুহূর্তটা যেন অপার্থিব হয়ে উঠল এক অন্ডজালিক ভালোবাসায়। শোভাকে দেখে শ্রেয়সী খানিকটা ততস্থ হয়ে উঠল ভেতরে ভেতরে দীপ্তর মানসিক অবস্থার কথা ভেবে। তবে দীপ্ত আজ নির্বিকার। শুরুতে কিয়ৎক্ষণের জন্য একটা ক্ষোভের ছায়া পড়লেও তা দ্রুত সরে গেছে। কেমন আছো তোমরা? দীপ্তই উত্তর দিল, ভালো আছি। তোমরা যদি কিছু মনে না করো আমার সাথে একটু বসবে কিছুক্ষণের জন্য? জানি আমি ক্ষমা চাইবার অযোগ্য, তবুও একবার। সরি, সবাইকে ক্ষমা করা সম্ভব হয় না, তবে আগে আপনার প্রতি অসম্ভব রাগ ছিল, এখন সেটা নেই, বরং করুণা হয় আপনার জন্য। আসি, চলো শ্রেয়সী। কথাটা বলে দীপ্ত শ্রেয়সীকে হাত ধরে নিয়ে গেল। শ্রেয়সী একবার ঘুরে শোভার মুখের দিকে চাইল, ওরও বড্ড করুণা হলো তার জন্য, কিঞ্চিত কষ্ট। আর শোভা, তিনি যতদূর পর্যন্ত দীপ্ত মিলিয়ে না যায় তাকিয়ে রইলেন ওদের যাওয়ার দিকে, চোখ দুটো ঝাপসা। তিনি জীবনের হিসেব মেলাতে বড্ড ভুল করে ফেলেছিলেন। মহাসিনের প্রতি তীব্র ক্ষোভ থেকে তিনি বিয়ে করলেন একজন নামী ব্যবসায়ীকে, সন্তান জন্মলো, তাদের নিয়ে তিনি ব্যস্ত হয়ে রইলেন, সাথে প্রাক্তন স্বামীর প্রতি তীব্র ক্রোধ। সেই ক্রোধে চাইতেন তার ছেড়ে আসা স্বামী তার অভাব ভয়ানকভাবে টের পাক, ব্যর্থ হোক, বাবা হিসেবে যে বড়াই তার তা নিঃশেষ হয়ে যাক। তার তখন মাথায় ছিল না এই খারাপ কামনার সাথে তার নিজের সন্তানও জড়িয়ে আছে। কয়েক বছর আগে তিনি আবিষ্কার করেন তার বর্তমান স্বামী ঢাকার অভিজাত এক এলাকায় তার অফিসের এক ইয়াং এমপ্লয়িকে নিয়ে থাকেন। তিনি ভেঙে পড়েন। তার সন্তানদের সাথে শেয়ার করলে তারা জানায় এসব নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই, দেশের বাইরে তারা তাদের বন্দোবস্ত করে নিয়েছে, তাকে ওরা তাদের সাথে নিয়ে গিয়ে থাকার প্রস্তাব দেয়। শোভা ভীষণ একা হয়ে পড়েন। গত মাসে তিনি ডিভোর্স লেটার পাঠিয়েছেন, লোকটা রাজি নয় বলে মামলা চলছে। জীবনের শেষ বেলায় এসে তার মনে হয়েছে কিছু কিছু অন্যায় শাস্তি আল্লাহ পৃথিবীর মাটিতেই দেন। যাকে তিনি ছেড়ে এসেছিলেন বহু বছর আগে সে এখনও একা, আর যার হাত ধরেছিলেন সে অবশ্য শোভা। যেমন লোকটার প্রতিপত্তি ব্যবহার করে একজনকে কষ্ট দিতে চেয়েছিলেন, এই সম্পর্কে কখনো ভালোবাসাই ছিল না। তিনি বুঝতে বড্ড দেরি করে ফেলেছেন। ডিভোর্স হয়ে গেলে তিনি চট্টগ্রাম ফিরে যাবেন। তিনি নিজেও পেশাগত দিক থেকে একজন সফল মানুষ, জীবনের যে কয়টা দিন আছে তিনি একাই কাটাবেন। একাকিত্বের চাইতে যন্ত্রণাময় শাস্তি পৃথিবীতে আর কি আছে? দীপ্তর ক্ষমা পেলে হয়তো খানিকটা সহজ হতো পরের সময়টা, কিন্তু সেটা তো হবার নয়। তিনি মন খুলে কাঁদতেও পারছেন না, তার দম্ভ তাকে আটকে দিচ্ছে বারবার, তবুও চোখ ভিজে আসছে। শ্রেয়সী দীপ্তর হাতটা ধরে আছে, গাড়ি চলছে বাড়ির দিকে। দীপ্ত শ্রেয়সীর কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে বলল, তোমাকে ধন্যবাদ শ্রেয়সী। কেন? হতচকিত গলায় জিজ্ঞেস করল শ্রেয়সী। আমার জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমাকে সঠিক রাস্তাটা দেখানোর জন্য। তাহলে তো আমারও তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওনাকে দেখে আমার আগের মতোই পৃথিবী উল্টে পাল্টে দিতে ইচ্ছে করছিল, কিন্তু আমার তখন তোমার কথা মনে পড়ল, তোমার আমার প্রতি রাখা বিশ্বাসের কথা মনে পড়ল। আমি সামলে নিতে পারলাম, আমি যতটা নিজের ঠিক ততটাই তো তোমারও। তোমাকেও আরেকটাবার আমি হতাশ করতে চাই না। শ্রেয়সী দুই চোখ বেয়ে তখন ঝর্ণা নেমেছে, বিষাদেও এত জল ঝরেনি যতটা আজ পরম সুখে গড়িয়ে পড়েছে। মনে মনে দোয়া করল, এমন প্রগাঢ় ভালোবাসা যেন চিরদিন আমার জন্য থাকে আল্লাহ। আজ দীপ্ত শ্রেয়সীর প্রথম বিবাহ বার্ষিকী। একটা বছর কিভাবে যে চলে গেছে, দীপ্ত এই কতদিনে একটা আক্ষেপ শ্রেয়সীকে করতে শুনেছে। শ্রেয়সীর জামদানি শাড়ি, দীপ্ত ঠিক করল এবার একই রঙের একটা জামদানি স্ত্রীকে উপহার হিসেবে দেবে। সে কিনেও নিয়ে এলো। শ্রেয়সী শাড়িটা খুলে দেখল। দীপ্ত বলল, তোমার জলপাই রঙের জামদানি আমার ভীষণ পছন্দ হয়েছে, তবে এটা টিয়া রং, জলপাই রং না। দীপ্ত প্রথমে মানতে চাইল না, পরে পাশাপাশি দুটো শাড়ি রেখে দেখল শ্রেয়সীর কথাই ঠিক। সে হতাশ ভঙ্গিতে বলল, একটাই রং, একটু আলাদা, কোনো মানে হয়? শ্রেয়সী হেসে ফেলল। সে দীপ্তকে কিছুটা খোঁচানোর জন্য শাড়িটার প্রসঙ্গ তুলত। পাগলটা যে একই রঙের শাড়ি কিনে আনার চেষ্টা করবে বুঝতে পারেনি, তবে একে খুশি করবার এই যে প্রাণান্তকার চেষ্টা এতেই সে ভীষণ খুশি। শ্রেয়সী দীপ্তকে নিজের হাতে এমব্রয়ডারি করা একটা পাঞ্জাবি দিয়েছে উপহার হিসেবে। দুজনেই শাড়ি আর পাঞ্জাবি পরে বাবার দোয়া নিয়েছে, তিনজন মিলে বাইরে খেয়েছে। মহসিন সাহেব এরপর ওদের নিজেদের মতো কাটানোর সুযোগ দিয়ে বাসায় ফিরে এসেছেন। একগুচ্ছ বেলি ফুলের মালা কিনে দীপ্ত তা গুজে দিল শ্রেয়সীর খোপায়।
টিয়ে রঙের জামদানিতে খোপায় বেলি ফুল, শ্রেষীর মধ্যে চিরায়ত বাঙালি মেয়ের শাশ্বত রূপে সে যেন ভিড়েছে। দীপ্ত কতক্ষণে চোখ সরাতে পারল না। দীপ্তর এবারে জন্মদিনেও কেউ উইশ করল না। সকালে ঘুম থেকে উঠতে শ্রেষী একটা কাগজ ওর হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। দীপ্ত ভেবেছিল সুন্দর কোনো চিঠি হবে। অনেক প্রত্যাশা নিয়ে খোলার পরে বাজারের লিস্ট থেকে প্রত্যাশার বেলুন ঠুস করে ফুটে হয়ে গেল। মুখ গোমড়া করে হাত মুখ ধুয়ে আসতেই শ্রেষী বাজারের ব্যাগ ধরিয়ে দিল। বেরিয়ে আসার সময় বাবা বললেন, ভালো মাছ আনিস, দেখে যাচাই করে আনিস। আমি বাজারে আজকে নতুন যাচ্ছি না বাবা। গতবার মাছ এজন্যই অমন ছিল। ধুর! দীপ্ত মন নিয়ে দীপ্ত বেরিয়ে এলো। কাদের সাথে সে থাকছে, সামান্য দাম কেউ দেয় না ওকে। প্রথমে দীপ্ত ভিড় ঠেলে কাঁচা বাজারে গেল, দোকানে হেসে জিজ্ঞেস করলো, কি লাগবো? দীপ্তর মুখে বলতেও ইচ্ছে করলো না, জিজ্ঞেস করলো, পড়তে জানেন? হেসে বলল, ক্লাস 6 পর্যন্ত পড়ছিলাম। দীপ্ত পকেট থেকে বাজারের লিস্ট বের করে তার হাতে দিল। লোকটা পড়তে শুরু করেছে, মুখে মিটমিটে হাসি। বাজারের লিস্ট পড়ে মন হাসছে কেন? স্যার মনে হয় ভুল কইরা এইটা দিছেন। দীপ্ত কাগজটা হাতে নিয়ে নিজের কপাল চাপড়ালো। এটা একটা চিঠি, গভীর ভালোবাসা নিয়ে লেখা প্রেমপত্র, প্রেরক শ্রেষী। দীপ্ত এক পৃথিবী অস্বস্তি নিয়ে পকেটে হাত দিল, দেখলো আরেকখানে একই রকমের কাগজ, তাতে বাজারের লিস্ট, একসাথে দুটোই ছিল বোধহয়। একটা দেখে উত্তেজিত হয়ে অন্যটা আর খোলা হয়নি। এমন বিব্রতকর পরিস্থিতিতে সে কোনোদিন পড়েনি। স্ত্রীর চিঠি কেনা হাটে বাজারে পড়িয়েছে, ছি ছি, এমন গাধার মতো কাজ কেউ করে? শ্রেষী শুনলে ওকে জ্বালিয়ে মারবে। চিঠিটা না পড়েই পকেটে রেখে দিল। এরপর কোনো মতে বাজার শেষ করে বাসায় ফিরে ওয়াশরুমে গিয়ে চিঠিটা খুলল। তোমার ভালোবাসার নিমন্ত্রণ পেয়েছিলাম, সেই নিমন্ত্রণ রক্ষা করতে চলে এসেছিলাম তোমার হৃদয় বাড়িতে। এরপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি তোমার সাথে, প্রতিনিয়ন্ত্রণে তোমাকে ডেকেছিলাম, তোমার সারা আমি টের পাই প্রতিনিয়ত। আমি তোমার মতো ধন্যবাদ জানাতে চাই না, প্রতিটা মুহূর্তে তোমার পাশে থেকে মুহূর্তগুলো নিজের করে নিতে চাই। পৃথিবীর সবচাইতে চমৎকার মনের ছেলের জন্য পৃথিবীর সমস্ত ভালোবাসা। শুভ জন্মদিন দীপ্ত, ইতি শ্রেয়সী। ছোট্ট চিঠি, কিন্তু এর তাৎপর্য দীপ্তের কাছে অপরিসীম। জীবনে বহু চড়াই উৎরাইয়ের পরে সে ভালোবাসার নিমন্ত্রণ পেয়েছিল। সে প্রথমে দ্বিধা নিয়ে ছুটে গিয়েছিল, এরপর সেই দ্বিধা কোনো সুদূরে হারিয়ে গেছে। এখন পুরোটাই ভালোবাসার ঘর। শ্রেয়সী আশ্রমের দরজায় নক করছে। দীপ্ত দরজা খুলে শ্রেয়সীকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করল। মুখে কোনো কথা না হলেও তারা পরস্পরের সমস্ত অব্যক্ত কথাই বুঝে নিল অনুভূতি দিয়ে। কিছুক্ষণ পরে দীপ্ত বলল, তুমি চিঠিটা আমাকে সরাসরি দিতে পারলে না তাহলে? কেন, কি করেছো? দীপ্ত ঘটনাটা খুলে বলতে শ্রেয়সী সশব্দে হেসে ফেলল। তুমি এমন কেন? দীপ্ত উত্তর দিল না, সেই হাসিতে বোধ হয়ে গেল। পরিশিষ্ট মহসিন সাহেবের এখন সময় কাটে নাতনিকে নিয়ে, এখনো নাম রাখা হয়নি। ছেলে আর ছেলের বউ দুজনে এই গুরুদায়িত্ব তার উপরে অর্পণ করেছে। একসময় সব কিছুর জন্য মহসিন সাহেবের নিজেকে দায়ী মনে হতো মাঝে মাঝে। তখন ছেলেটার কথা চিন্তা করে তিনি কি আর একটু ভেবে দেখতে পারতেন, শোভাকে বোঝাতে পারতেন? কিন্তু তাতে তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। একটা দমবন্ধ পরিবেশে বাঁচার চাইতে তো আলাদা হয়ে যাওয়াটাই সঠিক ছিল। কি করা উচিত ছিল তার? তার দুদিকে লস হতো, যা হয়েছে তা আটকানোর মতো অবস্থা তার হাতে ছিল না। শোভার স্বেচ্ছাচারিতা দিন দিন মাঠটা ছাড়িয়ে যাচ্ছিল, মুখ বুঝে তা সহ্য করা যেত না। প্রতিবাদ করলেই সংঘর্ষ বাধত। শেষ পর্যন্ত যখন দীপ্তকেই তাদের মধ্যে ব্যবহার করার চেষ্টা করা হলো, তিনি রুখে দিলেন। বাবা হিসেবে তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। জীবনে কখনো তিনি অসৎ পথে রোজগার করেননি, তাই এটা নিয়ে কোনোদিন তার মধ্যে বিবেক দংশনী। দীপ্তও বাবাকে নিয়ে গর্ব করে। তার যথেষ্ট সুযোগ ছিল বিপদগামী হবার। ঘরে চাহিদা ছিল, বাইরে প্রলোভন ছিল, তবুও তিনি দাঁতে দাঁত চেপে তার নিজের যেটুকু আয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে চেয়েছেন। শোভার উচ্চাকাঙ্ক্ষা পূরণের সামর্থ্য তার তখন ছিল না। তার অবস্থান জেনেই শোভা তার হাত ধরেছিল। এসব দংশন তিনি এখন ছেলেকে সুখী দেখে, নাতিকে দেখে তিনি ভুলে গেছেন। এখন আর তার মনে আলাদা করে কোনো ক্লেদ জমে না, ওদের সুখে তিনিও সমান অংশীদার। দীপ্তকে যখন দেখেন কোনো কোনো রাতে মেয়েকে কোলে নিয়ে বারান্দায় হেঁটে হেঁটে কান্না থামানোর চেষ্টা করছে, তার চোখ দুটো ভিজে ওঠে। একরোখা হয়ে ওঠা দীপ্ত কেমন একজন বাবা হয়ে উঠেছে। প্রথমবার মেয়েকে কোলে নিয়ে ফুফিয়ে কেঁদে উঠেছিল, তাকে প্রশ্ন করেছিল, বাবা আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মতো একজন বাবা হতে পারি। এই ভালোবাসা ভরসা শুধু জন্ম দিলেই পাওয়া যায় কি? তার মনে হয় সেটা অর্জন করে নিতে হয়। তিনি কিছুটা হলেও পেরেছেন, এটাই তার জন্য এই জীবদ্দশায় সবচাইতে বড় প্রাপ্তি। শ্রেয়সীর মতো এত চমৎকার আর সংবেদনশীল মনের একজন মেয়ে যে দীপ্তর পাশে তাকে আগলে রাখছে সর্বদা,
তখন ছেলেকে নিয়ে তার আর কোনো শঙ্কা নেই। তিনি যখন থাকবেন না তখন তার ছেলে একা হয়ে যাবে না, ভালো থাকবে। এই স্বস্তি নিয়ে তিনি ডাক এলে চলে যেতে পারবেন। এসব যখন ভাবছিলেন তখন দীপ্ত এলো ভেতরে, অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে এপাশে এসেছে। ঘুমান্ত মেয়েকে বিছানা থেকে কোলে নিতে মেয়ে কেঁদে উঠল। দিলি তো ঘুমটা ভাঙিয়ে, এখন কোলে নেবার কি দরকার ছিল? সারাদিন ওকে দেখিনি, তাই তো নিলাম। নে মা, বাপের কোলে ঘুমা, তাও কাঁদিস না। শ্রেয়সী ছুটি আরও কিছুদিন আছে, সে খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে মহসিন সাহেব নিয়ে এসেছে। মেয়েটা ঘুমাক একটু এইভাবে। মনে মনে খুশি হলেও তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দীপ্তের উদ্দেশ্যে বললেন, কাঁথা। বাবা, এটা ঠিক না। তুমি আমার মেয়ের সামনে আমাকে কাঁথা ডেকে আমার প্রেস্টিজের বারোটা বাজিও না। মহসিন সাহেব হেসে ফেললেন। পুচকিটা কান্না থামিয়ে দিয়েছে দেখে দীপ্ত হাসলো। মেয়ের কান্না শুনে শ্রেয়সীর ঘুম ভেঙেছে বলে এদিকেই আসছে। তিন প্রজন্মের তিনজনের কাণ্ড দেখে আর ভেতরে এলো না, সেখানেই দাঁড়িয়ে মুহূর্তটাকে হৃদয়ের ক্যানভাস থেকে নিল চিরস্থায়ীভাবে। আজ শিমুলদের বাসায় দাওয়াত আছে, দীপ্ত আজও প্রায় ঘণ্টাখানিক সময় নিয়ে রেডি হয়েছে। শ্রেয়সী খুনসুটি করতে করতে অবচেতনে দীপ্ত চুল এলোমেলো করে দিল। এরপর প্রমাদ গুনল, আরও কতক্ষণের জন্য চুল আশ্রানো বিরতি চলবে ভেবে। কিন্তু দীপ্ত আর ঘরে গেল না, হাত দিয়ে কোনো রকমের চুল ঠিক করে মেয়েকে কোলে নিল। আমি আঁচড়ে দিই, দাঁড়াও। থাক, লাগবে না, আমার কন্যা নিজ দায়িত্বে আবারও এলোমেলো করে দেবে, আবার চুলের মধ্যে ওর যে কিসের খেলা। কপট বিরক্তি প্রকাশের চেষ্টা করলেও তাতে স্নেহ ঝরে পড়ল। শ্রেয়সী হেসে ফেলল, এতদিনে সে যা পারেনি মেয়ে এই দেড় মাসেই সেই অসাধ্য সাধন করে ফেলেছে। মহসিন সাহেব এসে পড়লেন। তোরা দাঁড়া, আজকে আমাদের পুচকিটা প্রথম বাইরে যাচ্ছে, তোদের একসাথে একটা ছবি থাকুক। ক্যামেরা ফ্রেমের পাশাপাশি হৃদয়ের ফ্রেমেও ছবিটা বন্দি করে নিলেন তিনি। একটা সুখী পরিবারের ছবি।